মোরশেদ শফিউল হাসান। 1953 সালের 21 মার্চ চট্টগ্রামে জন্ম মোরশেদ শফিউল হাসানের। তার পিতার নাম মোহাম্মদ ইরশাদ হোসেন এবং মায়ের নাম বেগম সৈয়দুন্নেসা। তিনি পড়াশোনা করেছেন পলোগ্রান রেলওয়ে স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম সরকারি কলেজে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মোরশেদ শফিউল হাসান। পেশাগত জীবনে শুরু সাংবাদিকতা দিয়ে। দৈনিক সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার, দৈনিক জনপদের সহসম্পাদক এবং দৈনিক গণকণ্ঠ ও বাংলার বাণীর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন মোরশেদ শফিউল হাসান। আহমদ সাফা সম্পাদিত সাপ্তাহিক উত্তরণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। 1984 সালে বিসিএস পরীক্ষা দিয়ে প্রভাষক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এবং 2011 সালে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেন। মাঝে দেশের বিভিন্ন সরকারি কলেজে পাঠদান ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইত্যাদিতে কাজ করেছেন তিনি। শিক্ষকতা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর দৈনিক প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনে পরামর্শক হিসেবে কর্মরত আছেন তিনি। স্কুল জীবনেই লেখালেখি শুরু করেন মোরশেদ শফিউল হাসান। নিয়মিত ছড়া কবিতা লিখতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে ভিয়েতনাম মুক্তি সংগ্রামের ইতিহাস নিয়ে প্রধানত কিশোরদের জন্য লেখা তার অবাক নাম ভিয়েতনাম বইটি প্রকাশিত হয়। তরুণ বয়সেই তিনি রোকেয়া গবেষক হিসেবে পরিচিতি লাভ করেন। রোকেয়া বিষয়ে লেখা তার প্রথম বই বেগম রোকেয়া সময় সাহিত্য, যা 1982 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অবাক নাম ভিয়েতনাম, ইসলাম ও মৌলবাদ, ধর্ম ও ধর্মের রাজনীতি, পাকিস্তানবাদের বিরুদ্ধে, সময়ের মুখোমুখি, পাউডার পাঁচালি, রাজনীতিহীনতার রাজনীতি, সফা ভাই, আমার দেখা আমার চেনা, বিশ্বায়নের কবলে বাংলা, আমাজন অরণ্যের বীর, স্রোতের বাইরে, পূর্ব বাংলার চিন্তা চর্চা, দ্বন্দ্ব ও প্রতিক্রিয়া, স্বাধীনতার পটভূমি, একাত্তর, বেগম রোকেয়া সময় সাহিত্য, অবাক নাম ভিয়েতনাম, রবীন্দ্রনাথ অন্য আলোয়, বুদ্ধিবৃত্তির দায় ও দায়িত্ব, হীনমন্যতার বিপক্ষে। সাহিত্য চর্চার স্বীকৃতি স্বরূপ এই গুণী লেখক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2016 এবং আহমদ সফা সাহিত্য পুরস্কার 2016 ভূষিত হয়েছেন। আমরা বই অনলাইন bd.com এই গুণী লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।